হাই, তোমরা কেমন আছো? আমি কিন্তু একদম তরতাজা আছি। আশা করি তোমরাও ভালো আছো আর ঘরে আছো, আর একজন আদর্শ নাগরিকের মতো সরকারের গাইডলাইন গুলো ঠিকঠাক পালন করছো। আর চলো আজকের ক্লাস শুরু করা যাক। তোমরা যেমনটা থাম্বনেইলে দেখেছো যে বিভাজ্যতার উপরে আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। চলো, তো তার আগে ভাগ সম্পর্কে তোমাদের কিছু জানতে হবে। এটা হলো ভাগাংশ, এই পোর্শনটাকে বলা হয় ভাজক, আর এই পোর্শনটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাগফল, আর এইখানে যেটা থাকে সেটা হলো ভাগশেষ। এবার দেখো, আমি একটা ছোট্ট অঙ্ক নিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো যে 5 আর 16, মানে 16-কে 5 দ্বারা ভাগ করছি, 3 5 15, কত পড়ে থাকতেন ভাগশেষ? 1। তাহলে 5 হলো কি ভাজক, আর 16টাকে কি বলবো ভাজ্য, 3 হলো ভাগফল, 1 হলো ভাগশেষ। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখান থেকে আমরা কি কি পেতে পারি। দেখো, এই ভাজক আর এই ভাগফলটাকে গুণ করো, 5 × 3 কত হলো 15। এবার যদি আমরা ভাগশেষটাকে যোগ করে দেই তাহলে দেখো পাচ্ছি কি 16। 16 মানে কি ভাজ্য। তবে আমরা এটাকে যদি এইভাবে লিখি যে 5টা কি, 5 হলো ভাজক, তার সঙ্গে গুণ আছে 3, 3টা কি, 3 হলো ভাগফল, তার সঙ্গে যোগ আছে 1, 1টা কি ভাগশেষ, পেলাম কত সরল করে 16। 16টা কি ভাজ্য। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো যে ভাজ্য সমান সমান হলো ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ। কোশ্চেন হয় এখান থেকে, বেশ কয়েকটা কোশ্চেন পরীক্ষাতে আসে। তার সঙ্গে আরেকটা তোমাদের জানা দরকার, সেটা হলো যে কটা ভ্যারিয়েবল আছে, 1 2 3 4, 4টা ভ্যারিয়েবল আছে, তার মানে 3টের মান দেওয়া থাকলে আমরা 1টার মান কিন্তু পাবো। যেমন ধরো ভাজক ভাগফল ভাগশেষের যদি মান দেওয়া থাকে তাহলে ভাজ্যর মানটা পাবো, আর যদি ভাগশেষ ভাগফল ভাজ্যর মান দেওয়া থাকে তাহলে ভাজকের মান পাবো। এরকম ভাবে আমরা এখানে 3টের মান দেওয়া থাকলে আর একটার মান পাবো, যদি 3টের কম মান দেওয়া থাকে তাহলে কিন্তু পাবো না। তো এই রিলেটেড কিছু কোশ্চেন দেখো, কেমন ধরনের কোশ্চেন আছে দেখে নাও। দেখো স্ক্রিনের উপরে কোশ্চেন, কোন ভাগাংকে ভাজক হলো ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ, যদি ভাগশেষ 46 হয় তাহলে ভাজ্য কত? আচ্ছা আমার সঙ্গে সঙ্গে করো। দেখো এটাকে কি বলছে, এটাকে বলবে ভাজক, এটা হলো ভাজ্য, এটা হলো ভাগফল, আর এটা হলো ভাগশেষ। এখানে শুধু মান দেওয়া আছে ভাগশেষ কত, 46। এবার কোশ্চেন ভালো করে পড়ে দেখো, বলেছে যে ভাজক হলো ভাগশেষের 5 গুণ, ভাজক হলো ভাগশেষের 5 গুণ। তবে ভাগশেষ 46 হলে ভাজক কত হবে, 46 গুণ 5। আবার বলেছে যে এই ভাজক ভাগফলের 10 গুণ, ভেরি ইন্টারেস্টিং। দেখো এখানে ভাজক ভাগফলের 10 গুণ, যদি আমরা এটাকে এইভাবে বলি যে ভাগফল ভাজকের কত গুণ হবে, 1/10 গুণ, 1/10 গুণ। ভাগফলের চেয়ে ভাজক যদি 10 গুণ হয় তাহলে ভাজকের চেয়ে ভাগফল 1/10 গুণ হবে, মানে ভাগফল কত হবে, 46 × 5, 1/10 গুণ, 1/10 কত হচ্ছে 23। ভাগফল কত হলো 23, আর ভাজক কত হলো 5 × 6 = 30, 4 × 5 = 20, 3 × 23 = 23, মানে 230। বোঝা গেল? তবে ভাজ্য কত এটা চেয়েছে। এইবার দেখো এই সূত্রটা করে ফেলো, 3টের মান দেওয়া আছে, দেখো ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তাহলে ভাজ্য বের করতে পারবো। যদি এখানে 2টো মান দেওয়া থাকতো তাহলে বের করতে পারতাম না, 3টে মান দেওয়া থাকলে 1টা মান বের করা যাবে। আচ্ছা তবে এবার করো, ভাজক কত, ভাজক হলো
230। ভাগফল কত? ভাগফল হলো 23। ভাগশেষ কত? ভাগশেষ হলো 46। এবার এটা ক্যালকুলেশন করে আমাকে আনসারটা কমেন্ট বক্সে করে পাঠাবে। আচ্ছা, নেক্সট নেক্সট কোশ্চেন দেখো স্ক্রিনের উপরে। এটা অনেকটা এরকমই বলেছে যে 15,968 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফল 89 এবং ভাগশেষ 37 পাওয়া যায়, ভাজক কত? এখানে ভাজক চেয়েছে, এইটা চেয়েছে, পুরোটা মেটানোর দরকার নেই। দেখো ভেরি ইজি, পনেরো হাজার 968 সংখ্যাটিকে, মানে ভাজ্য, ভাজ্য হলো 15,968, ভাজ্য হলো 15,968, এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল, মানে এটা চেয়েছে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 89 হবে। ভাগফল কত হবে? 89 হবে। আর ভাগশেষ কত পাওয়া যাবে? 37 পাওয়া যাবে। এখানে দেখো কটা টার্ম আছে, 1, 2, 3। তাহলে আর একটার মান বের করতে পারবো, এটা কি? ভাজকের মান বের করতে আমরা পারবো। আচ্ছা এখানে মান বসাও, ভাজকটাই চেয়েছে তো ভাজক রেখে দিলাম, কিন্তু ভাগফল কত? 89, ভাগশেষ কত? 37, সমান সমান ভাজ্য কত? 15,968। এবার নিচেরটা মিটিয়ে দিচ্ছি, আচ্ছা এবার দেখো এই 37টা এখানে যোগ অবস্থায় আছে, এই সমান সমান হলো বাংলাদেশের বর্ডার, এই বাংলাদেশের ওই পারে গেলে কি হবে, কি হবে বলো? যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ হয়, আর গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এবার দেখো ভাজক ইন্টু 89 সমান সমান এটাতে বিয়োগ করলে কত হবে? 1, 3, 9, 5, 1। এবার এখানে গুণ অবস্থায় আছে ভাজকের সঙ্গে 89, তো ভাজকটা এখানে রাখতে হবে, ভাজকের মান চেয়েছে, ভাজক এখানে থাকলো। এবার 89 গুণ অবস্থায় থাকলে এখানে এসে কি হবে? ভাগ হবে। এবার দেখো এটাকে ভাগ করে দেখো, এখানে ভাগ করো সরাসরি, 15,931, 1 দিয়ে যাবে 8, 9, 0, 8, আর 8 আর 7 15, 3 নিচে নিয়ে আসো। এবার দেখো 8 8 64, মানে 7 দিয়ে যাবে, 7 9 63, আর 7 8 56, 56 8 6 62, 0 8, এবার এটাকে নিয়ে চলে আসো 1। এবার 9 দিয়ে দাও, 9 9 81, 8 9 72, 80, আনসার কত হবে? 179, এটা হলো রাইট আনসার। আই হোপ তোমরা এটা পুরোপুরি ভাবে বুঝতে পেরেছো, আর যদি বোঝায় একটু সমস্যা হয় তো বারে বারে ভিডিওটাকে রিমাইন্ড করে করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা নেক্সট একটা ইম্পর্টেন্ট, নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট, আচ্ছা নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো স্ক্রিনের উপরে। বলেছে একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে, এই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা খুবই ইজি কোশ্চেন, যেটা ভাগশেষ থাকলে 49 দ্বারা ভাগ করার পরে, 49 দ্বারা ভাগ করার পরে 32 ভাগশেষ থাকে, এই 32 ভাগশেষকে 7 দ্বারা ভাগ করে দাও, যা ভাগশেষ থাকবে সেটা হবে আনসার, 4 7 28, 28 4, তবে 4 হলো ভাগশেষ, 4ই হবে আনসার। বোঝা গেল? তো এইটা কিভাবে আমরা পাচ্ছি, মানে আমি বলতে চাইছি যে কেন আমরা 32 কে শুধু 7 দ্বারা ভাগ করবো,
এই কনসেপ্টটা জানার জন্য দেখো এটা কি পেলাম, ধরো আমি একটা সংখ্যা নিলাম 12, 150, মানে 150 কে 12 দ্বারা ভাগ করব, কত হচ্ছে 12 কে 12, 3 শূন্য 12 দিয়ে 24, ভাগশেষ কত থাকছে 6। এবার দেখি 12, এই 12-র উৎপাদক কোনগুলো, 12-র উৎপাদক মানে হলো যে 12 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 12 কে কত দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 6 দিয়ে 12, 2 আর 6 দ্বারা যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 আর 4 দ্বারা, আর 1 দ্বারা যাবে 12 কে 12, 12 দ্বারা যাবে 12 কে 12। তো এই কটা হলো 12-র উৎপাদক। এবার মজার জিনিস দেখো, আমি 4 দিয়ে ভাগ করবো, এবার 4 দিয়ে এটাকে ভাগ করবো, 4 দিয়ে 150 কে ভাগ করবো, 3 4 12 কত থাকলো 30, আর 4 6 4 7 28 2। আচ্ছা এখানে ভাগশেষ কত পাচ্ছি 2। এবার মজার জিনিস দেখো, আমি যদি এই 6 যে ভাগশেষ পড়ে থাকলো সেটাকেও 4 দিয়ে ভাগ করি, তাও দেখো 2ই পাচ্ছি, বোঝা গেল? তাও দেখো 2ই পাচ্ছে। তার মানে এটা আমরা বলতে পারি যে এর উৎপাদককে যদি আমরা এই উৎপাদক দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি, তাহলে যে ভাগশেষ পাব শুধু শুধু এই সংখ্যাটাকে ওই উৎপাদক দ্বারা ভাগ করলে সেই একই ভাগশেষে পাওয়া যায়। আর একটা করে দেখো, ধরো 3 দিয়ে করে দেখো, 3 পাচ্ছে 15, শূন্য একদম চলে যাবে এখানে, এখানে কোনো ভাগশেষ থাকলো কি? ভাগশেষ নেই, জিরো। এবার দেখো এই 6টাকেও 3 দ্বারা ভাগ করে দেখো, 3 দিয়ে 6, জিরো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ। এবার অঙ্কটার দিকে তাকাও, অঙ্কে আছে 49, 49 দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করা হচ্ছে, 49 দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করা হচ্ছে। এবার 49-এর ফ্যাক্টর গুলো কি কি? 49 হবে, 1 হবে, 7 হবে, তাই তো? 49 হবে, 1 হবে, 7 হবে, যে 7 আছে। তবে এখানে সরাসরি এই যে ভাগশেষ থাকলো 49 দ্বারা ভাগ করার পরে, যে 32 ভাগশেষ থাকলে 32 ভাগশেষকে 7 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 4 7 28, 4 ভাগশেষ, বোঝা গেল? এখান থেকেই কনসেপ্ট আসছে। এবার পরের অঙ্কটা নিজেরাই করো, কি আছে দেখো, একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 114 দ্বারা ভাগ করছে, ভাগশেষ কত থাকছে? 21। 19 দ্বারা ভাগ করলে কত থাকবে ভাগশেষ, কিভাবে পাবো? একদম সরাসরি 19 দিয়ে করে, 19 একে 19 2, ভাগশেষ কত হবে 2, রাইট আনসার কি হবে 2। বেশি কিছু মনে রাখার দরকার নেই, এখান এই ধরনের অঙ্ক হলে তোমরা সরাসরি সরাসরি যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যা দ্বারা ভাগ করবে, বাস হয়ে যাবে। আচ্ছা নেক্সট, এবার ইম্পর্টেন্ট একটা টাইপ, আচ্ছা নেক্সট এবার ইম্পর্টেন্ট একটা টাইপ দেখো, স্ক্রিনের উপরে কোশ্চেন এবং করেও ফেলো, কোশ্চেন আছে এরকম, তো বলেছে যে কত দ্বারা বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য হবে, আশা করি তোমরা করে ফেলেছো, যাদের জানা আছে তারা করে ফেলেছে। এখানে দেখো 3-এর পাওয়ার আছে 25, 3-এর পাওয়ার আছে 26, 3-এর পাওয়ার হলো 27, 3-এর পাওয়ার হলো 28, এগুলোকে পাওয়ার বলে। এই পাওয়ার মানেটা কি? পাওয়ার মানে হলো ধরো এখানে 5-এর পাওয়ার 3 আছে, তার মানে হলো 3টা 5 গুণ অবস্থায় আছে, বোঝা গেল? এবার যদি আমরা এইভাবে লিখি যে এবার ধরো একটা ছোট সংখ্যা দিয়ে দেখো, 5-এর পাওয়ার 2 যোগ 5-এর পাওয়ার 3 আছে, তার মানে কি? 5 গুণ 5 যোগ, এখানে 3টে 5 গুণ অবস্থায় আছে।
এখানে দুটো পাঁচ আর এখানে তিনটে পাঁচ গুণ অবস্থায় আছে। আমরা এখান থেকে দুটো পাঁচ কমন নিয়ে নিতে পারি, দুটো টার্মে দুটো পাঁচ আছে, এখানে পড়ে থাকবে 1 আর এখানে কত পড়ে থাকবে 5। তো কত হবে আনসার? 5 × 5 × 4 × 5 × 6। বোঝা গেল ব্যাপারটা? এবার যদি আমি বলি যে এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, বলো তো কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? 5 দ্বারা ভাগ করা যাবে, অবশ্যই 5 দ্বারা ভাগ করা যাবে। 5×5 = 25 দ্বারা ভাগ করা যাবে, 6 দ্বারা ভাগ করা যাবে, 5×6 = 30 দ্বারা ভাগ করা যাবে, আর 6×25 = 150 দ্বারা ভাগ করা যাবে। বোঝা গেল? যখন তোমরা অনেক বড় বড় অঙ্ক দেখবে, তখন যদি করায় অসুবিধা হয় বা কোনো ফর্মুলা ভুলে গেছো বা মেথড ভুলে গেছো, মনে আসছে না, তখন এরকম ছোট ছোট টার্ম করে নিয়ে কিন্তু তোমরা মেথডে আসতে পারো। এরকম ছোট ছোট টার্ম করে নিলে নিজেরাই, এবার মেথডটা বুঝতে পারলে, তারপরে এবার এখানে এখানে অ্যাপ্লাই করো। তাহলে দেখো, এখানে 25টা 3 গুণ অবস্থায় আছে, এখানে 26টা 3 গুণ অবস্থায়, 27টা 3, 28টা 3। তো প্রত্যেকের কাছ থেকে আমি মিনিমাম কটা 3 কমন নিতে পারবো? 25টা 3 কমন নিতে পারবো। তবে এখানে পড়ে থাকবে কত? 1। এবার এখানে 26টা 3 গুণ অবস্থায় ছিল, আমি 25টা 3 নিয়ে নিলাম, কটা থাকবে এখানে? শুধু 1টা 3 পড়ে থাকবে। আর এখানে 27টার মধ্যে 25টা নিয়ে নিলে কটা 3 পড়ে থাকবে? 2টো 3। 28টার মধ্যে 25টা নিলে কটা 3 পড়ে থাকবে? 3টে 3। এবার এটার ক্যালকুলেশন করো, 1 + 3 + 3 = 9, 3 × 3 = 9, 3 × 3 = 27। এবার যোগ করো, 3 পাওয়ার 25, যোগ করো ফটাফট, এটা তো গুণ অবস্থায় আছে, যোগ করো এবার, 4 × 9 = 13, আর 27 = 40। এইবার অপশন দেখো, এবার অপশনে কি কি আছে? 11 আছে, 16 আছে, 25 আছে আর 30 আছে। 11, 16, 25, 30। 11, 16, 25, 30। এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে দেখো, 40 কে যদি ভাঙি 4 × 10 পাবো। তো এখানে 25টা 3 আছে, 25টা 3 আছে, যদি আমি এখান থেকে একটা আলাদা করে দেই 3, তাহলে 24টা 3 থাকবে, আর এখানে একটা 3 × 4 × 10। এই 3 আর 10 শুধু গুণ করো, 3 × 24 × 4 × 30। তবে এই সংখ্যাটিকে 30 দ্বারা ভাগ করা যাবে, যেহেতু সংখ্যার মধ্যে 30 আছে, তবে এই সংখ্যাটা 30 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? আমরা ভাগ কখন করতে পারি? যেমন আমি একটা ছোট্ট করে তোমাদের বোঝাচ্ছি, এটা আগে বুঝতে পেরেছো কিনা দেখো, এতদূর অব্দি বুঝতে পেরেছো কিনা আগে দেখো। মোদ্দা কথা হলো, এখানে যে সবচেয়ে ছোট টার্ম থাকবে, যেমন এটা হলো সবচেয়ে ছোট, সেটাকে কমন নাও আর বাদ বাকি এইভাবে করো। এবার এই 30 আনসারটাকে আমরা কেন নেবো দেখো, আমরা ভাগ তখনই করতে পারি যখন সংখ্যাটার মধ্যে সেই সংখ্যাটা থাকবে। যেমন যখন এরকম হবে, ধরো আমি 12কে 4 দ্বারা ভাগ করছি, 3×4 = 12, মিলে গেল, তাই তো? দেখো 12-র মধ্যে 4 আছে বলে মিলে গেল, কিন্তু 4 × 3, 12-র মধ্যে 4 আছে বলে মিলে গেল, তার মানে আমরা 12কে ধরো এটা নেই। এবার দেখো 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 12-র মধ্যে 4 আছে তাহলে 4 দ্বারা ভাগ করা যাবে, 12-র মধ্যে 3 আছে তাহলে 3 দ্বারাও ভাগ করা যাবে। এখানেও ঠিক তেমনি, এই সংখ্যাটার মধ্যে 30 গুণ আছে, তার মানে এই সংখ্যাটা 30 দ্বারা যাবে। যদি অপশনে থাকতো এরকম, একটু যদি ঘুরিয়ে দিতে অপশনটা, ধরো অপশনটা থাকলো এরকম যে শুধু 3, শুধু 4, শুধু 3 নয়, শুধু 30 করো, শুধু 30, শুধু 4 আর শুধু 40 আর সবকটি, বলো তো এখানে কোনটা ঠিক হবে? এই সংখ্যাটা কি শুধু 30 দ্বারাই ভাগ যায়? কখনো নয়, 4 দ্বারা ভাগ যাচ্ছে তো, 4 দ্বারা যাচ্ছে তো, 4 দ্বারা ভাগ যাচ্ছে, আবার দেখো 40 দ্বারাও ভাগ যাচ্ছে। আমি যদি এই শূন্যটাকে এখানে নিয়ে আসি,
মানে 30 মানে হলো 3 গুণ 10, এ 10টাকে যদি 4 এর সঙ্গে গুণ করি তাহলে 40 × 3 হবে। তো 40 দ্বারা তো ভাগ যাচ্ছে, শুধু 40 দ্বারা ভাগ যাচ্ছে নয়, এখানে 30 দ্বারা ভাগ যাচ্ছে, 40 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আনসার কোনটা হবে? সবকটি হবে। এটা সেই জন্য অপশন রিলেটেড, পুরোপুরি অপশনটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা নেক্সট, তবে আর একটা অঙ্ক করো, দেখো স্ক্রিনের উপরে। দেখো স্ক্রিনের উপরে 4 61 যোগ 4 62 যোগ 4 63 যোগ 4 65। আচ্ছা এটা একটু করে হলো অপশন গুলো লিখে রাখি, 3 11 13 7, 3 11 13 7। দেখো এখানে সবচেয়ে ছোট টার্ম কত? 61, 4 এর 61 কমন না, এখানে 1 পড়ে থাকবে, আর এখানে 4 পড়ে থাকবে, এখানে 2টো 4 পড়ে থাকবে, আর এখানে 3টে 4 পড়ে থাকবে। এবার কত হবে? 1 যোগ 4 যোগ 4 এর 4 এর 16, 4 4 এর 16 আর 4 এর 64। এবার সবকটা যোগ করো, কত হবে? 4 1 5, 5 16 21, 21 আর 64 85। এবার 85 কে ভাঙো, 85 তো এখানে নেই একটা, 85 কে ভাঙো, 85 কে ভাঙলে 5 17 85, 5 × 17। এখানে দেখো অপশন 7-এর জায়গায় 17 হবে। এবার দেখো এই সংখ্যাটির মধ্যে 17 আছে, তবে এটা 17 দ্বারা ভাগ করা যায়, 13 আছে কি? 13 এখানে কোথাও নেই, 11 কোথাও নেই, 3 কোথাও নেই, তবে রাইট আনসার কত হবে? 17। আই হোপ তোমরা এই অঙ্কটি পুরোপুরি বুঝতে পেরেছ। আচ্ছা এবার নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, আমি দিচ্ছি এটা দেখো, 19 200 কে 18 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কত ভাগশেষ থাকবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে দেখো, এখানে 19 এর পাওয়ার 200, তার মানে কি যে 200টা 19 কিন্তু গুণ অবস্থায় আছে। এবার 200টা 19 গুণ করে সেই গুণফলকে 18 দ্বারা ভাগ করে তারপর ভাগশেষ দেখা কিন্তু চারটেখানে কথা নাই, সব শেষ যদি এরকম করতে থাকো পরীক্ষার হলে। তো এগুলো ছোট ছোট জায়গা থেকে এই কনসেপ্ট গুলো এসছে। তো এগুলো কিভাবে করতে হবে দেখো, এই 18 দ্বারা ভাগ করবো, তো 18 দ্বারা ভাগ করবো, এই 18-র 1 কম বা বেশি এই সংখ্যাটাকে আনতে হবে। যেমন 18-এর 1 বেশি আছে 19, তাহলে এই সংখ্যার সঙ্গে কোনো ছেড়খানি করা যাবে না। এবার কি করবো আমরা দেখো, জাস্ট একটু দেখে নাও, আমি যদি এই 200টাকে সরিয়ে দিই, এই 200টা নেই, তাহলে 19-কে যদি আমি 18 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো? ভাগশেষ 1 পাবো। কথা বোঝা গেল? এই 200টাকে যদি আমি সরিয়ে দেই তাহলে 19-কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 1। 19-কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়, শুধু 1 পাবো। কিন্তু এইরকম এখানে কটা টার্ম আছে? 200টা টার্ম, 200টা টার্ম আছে, তো 200টা 19 গুণ, তাহলে 200টাই 1 গুণ হবে, 200টা 1 গুণ করলে কত হবে? 1ই তো হবে, তাহলে আনসার রাইট আনসার কত হবে? 1। বোঝা গেল? আমি আরেকবার বোঝাচ্ছি দেখো, সবসময় এটাকে সরিয়ে দিবে। প্রথম কাজ হলো তোমাদের যে যে সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যার 1 কম বা বেশি এখানে আনার চেষ্টা করতে হবে, আর যদি থাকে তাহলে তো আরো সোজা হয়ে গেল। যেমন এখানে 19 আছে, এবার এইটা এই টার্মটাকে মনে মনে সরিয়ে দিয়ে ভাগ করব, কত হবে ভাগশেষ? 1। ভাগশেষ 1 হবে, 200টা 19 গুণ অবস্থায় আছে, এখানে 200টা 19 গুণ অবস্থায় আছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে 1 ভাগশেষ থাকছে, তাহলে 200টা 1 গুণ অবস্থায় 200টা 1 গুণ করলে কত হয়? 1ই হবে, তাহলে ভাগশেষ কত হবে? 1। আই হোপ এটা বুঝতে পেরেছ। এবার দেখো আর একটা অঙ্ক লেখো, এখানে ধরো 19 ছিল, এখানে আমি দিয়ে দিলাম 17,
এক্ষেত্রে কেমন হবে? এক্ষেত্রে ওই একই 17,218 দ্বারা ভাগ করছি। এটা কিন্তু এক কম আছে, 18-এর চেয়ে এক কম আছে, হবে কি আছে। তো এখানে দেখো, এই 200টাকে যদি আমি সরিয়ে দেই, 200টাকে সরিয়ে দিলে এটাকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 17-কে 18 দ্বারা ভাগ করলে 17-ই ভাগশেষ থাকবে। কিন্তু এখানে একটা মজার জিনিস দেখো, ধরো 5 দ্বারা আমি 16-কে ভাগ করছি, তাহলে ভাগশেষ কত থাকবে? 3 × 15, 1, ভাগশেষ 1 থাকবে, তাই তো? আবার আরেক দিক থেকে দেখো, 16 এটা 3 দিয়ে দিয়েছিলাম, এবার 4 দিয়ে দেখো, 4 × 5 = 20, ভাগশেষ কত থাকছে? -4, কত থাকছে? -4। তো ভাগশেষ দুই রকম, একটা পজিটিভ একটা নেগেটিভ। তোমরা পজিটিভটা দেখেছো, এবার নেগেটিভটা দেখো। তো এখানে নেগেটিভটা আসবে, -1 আসবে। 17-কে যদি 18 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত আসবে? -1। এবার -1 থাকলো, কটা -1 গুণ হবে? 200টা -1 গুণ হবে, 200টা -1 গুণ হবে, তাই তো? 200টা -1 গুণ হবে। এবার এখানে আর একটা কনসেপ্ট আছে, সে কনসেপ্টটা হলো যে ধরো -1 × -1 কত হবে? -1 × -1 গুণ করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, 1 × 1 = 1, প্লাস 1 হচ্ছে। আবার এর সঙ্গে যদি আরেকটা -1 গুণ করে দাও তাহলে কত হবে? এই দুটো গুণ করলে তো +1, আবার এটা গুণ করলে -1, কত হবে? প্লাস মাইনাসে -1। আবার যদি এর সঙ্গে আরেকটা -1 গুণ করে দাও, এর সঙ্গে যদি -1 আরেকটা গুণ করে দাও তাহলে কি হবে? এতদূর অব্দি ছিল, এবার এই -1টা আবার যোগ হবে এর সঙ্গে, সরি গুণ হবে, তাহলে এখানে কি হবে? এই -1 ছিল, আবার এই -1, কত হলো? মাইনাস মাইনাসে +1। তো আমরা একটা জিনিস কিন্তু ঠিক বুঝতে পারছি, যে যখন শুধু এই দুটো টার্ম ছিল, দুটো দুটো টার্ম ছিল, তখন +1 হলো। এবার যখন আমি এই তিনটে টার্ম নিলাম, যখন এই তিনটে টার্ম নিলাম তখন কিন্তু আনসার কোনটা বেরোলো? -1। আবার যখন চারটা টার্ম নিলাম তখন আবার +1। আবার পাঁচটা টার্ম নেব, -1। তার মানে কি, প্রত্যেক জোড় সংখ্যাতে পজিটিভ হচ্ছে আর বিজোড় সংখ্যাতে নেগেটিভ হচ্ছে। এখানে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আছে? জোড় সংখ্যা, তাহলে কি আসবে? পজিটিভ আসবে, 1 হবে আনসার, ভাগশেষ কত থাকবে? 1। আই হোপ তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন স্ক্রিনের উপরে দেখো, আচ্ছা নেক্সট কোশ্চেন স্ক্রিনের উপরে, যদি 2^31 সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? বলেছে 2^31 কে কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা। 2^31 একে ভাগ করব কত? 5 দ্বারা। আচ্ছা আমি বলেছিলাম যে এই যে 2 আছে উপরের সংখ্যাটা, এই 5-এর থেকে 1 ছোট অথবা বড় লাগবে। তো 1 ছোট অথবা বড় আমরা কিভাবে পাব? 4 আর একটা 6। এবার 2^1 কখনো 6 আসে কি? 2^1 বলতে 2^1 হলে 2 হয়, 2^2 হলে 2 × 2 = 4 হয়, 2^3 হলে 2 × 2 = 2 কত হচ্ছে? 8। 2^4 হলে 2 × 2 = 2, মানে 8 × 2 = 16 আসছে। তো আমরা কিন্তু 6 পাবো না, কি পাবো? কাছাকাছি আছে 4। তো এটা এইভাবে বলতে পারি যে দেখবে 2 × 2 এই একটা জোড়া হলো, 2 × 2 এই একটা জোড়া হলো, 2 × 2 একটা জোড়া, এরকম 31টা 2 আছে, 31টা 2 আছে। তো একে যদি আমি দুটো করে ভাগ করি তাহলে কটা হবে? 15টা হবে আর একটা বাড়তি থাকবে, তাই তো? 15টা হবে আর একটা বাড়তি থাকবে, একটা 2 পড়ে থাকলো আর এখানে কটা হবে? 15টা হবে, এরকম কটা হবে? 15টা হবে। এটাকে এইভাবে লেখা যায়, বোঝা গেল?
এবার দেখো এটাকে তাহলে 4, এটা কত হলো 4, আর এর পাওয়া কত 15, 5, এটাকে বাদ দাও। এবার এটাকে দেখো 15 ধরো নাই, তো শুধু 4 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? -1। কত থাকবে? -1, -1 থাকবে। এবার -1 এরকম কটা -1 গুণ অবস্থা থাকবে? 15টা, 15টা মাইনাস গুণ অবস্থায় থাকবে। এবার আমাকে বলো এখানে বিজোড় সংখ্যা আছে, মানে 15টা এক গুণ অবস্থায় আছে, 15টা এক গুণ অবস্থায় বিজোড় সংখ্যায় থাকলে কি বললাম মাইনাস হয়, তাহলে 2 × -1/5 কত হবে? -2/-2, তাই তো? তবে ভাগশেষ কত আসছে? -2। ভাগশেষ কত আসবে? -2। এবার দেখো অপশনে কিন্তু -2 পাবে না, পজিটিভ পাবে। তো পজিটিভের ক্ষেত্রে কি করতে হবে? এই 5 থেকে 2 বাদ দিয়ে দিতে হবে, 3, 3 হবে রাইট আনসার। এটা কেন করলাম দেখো, আগে দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা পুরোপুরি, যে 2 এর পাওয়ার 31 ছিল আর আমাদের 5-এর কাছাকাছি আনতে হবে, 5-এর কাছাকাছি হলো 4, দুটো 2 গুণ করলে হয় 4। এবার দুটো 2 31টা আছে, 31টা 2 আছে, আর আমরা দুটো 2-এর জোর করব, কটা জোর হবে? 15টা জোর হবে, আর একটা 2 পড়ে থাকবে, 31টা আছে যেহেতু। বাস তারপরে এইভাবে করতে হবে। এবার দেখো -2 বেরিয়েছিল, তো এই 5-এর সঙ্গে -2টা কেন বিয়োগ করলাম? ধরো 5-কে যে অঙ্কটা আমরা এর আগে করলাম, 3 × 5 = 15, 1 ছিল এটা পজিটিভ, এটা আছে পজিটিভ ভাগশেষ। এবার নেগেটিভ, নেগেটিভ বের করতে হলে এটাকে কি করতে হয়েছিল? বেশি দিয়ে গুণ করতে হচ্ছিল, -4, -4 আসলো। এবার এই 5 থেকে -4টা বাদ দিয়ে দাও, দেখো একই আসবে যেটা আমরা আগে পেয়েছিলাম। বোঝা গেল? এখানেও এই জন্য এটা করতে হচ্ছে। আচ্ছা এরপরে একটা অঙ্ক আমি দিচ্ছি, তোমাদের এটা টাস্ক থাকবে, এটা প্র্যাকটিস করবে আর কমেন্ট বক্সে আমাকে আনসারটা বলবে। আচ্ছা নেক্সট একটা টাইপ, আচ্ছা নেক্সট একটা টাইপ দেখো, 15 থেকে কত বিয়োগ করলে 4 দ্বারা ভাগ যাবে? 15 থেকে কত বিয়োগ করলে 4 দ্বারা ভাগ যাবে? তো তোমরা এমনি কিন্তু দেখে বলতে পারছো যে যদি আমরা এখান থেকে 3 বাদ দিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা কিভাবে পাবো? ভাগ করো, 3 × 4 = 12, ভাগশেষ কত থাকলো? 3। তার মানে এই 15-এর মধ্যে 3 বেশি ছিল, এই 3টাকে যদি আমি বিয়োগ করে দেই তাহলে 4 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? 15 থেকে যদি আমি 3 বিয়োগ দিয়ে দেই তাহলে 4 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? এবার যদি এটা এরকম থাকে যে কত যোগ করলে, যোগ করলে 4 দ্বারা ভাগ যাবে, যোগ করার ক্ষেত্রে কি করব আমরা? যোগ করার ক্ষেত্রে এই 15 সঙ্গে কত যোগ করলে 4 দ্বারা ভাগ যাবে? তো এখানে 3 দিয়ে দিলে তো কম হয়ে যাবে। আচ্ছা 4 দিয়ে দেখো, 4 × 4 = 16 হচ্ছে, 4 × 4 কত হচ্ছে? 16। এবার 16 থেকে 15 বাদ দিলে 1, তার মানে 15-র সঙ্গে 1 যোগ করলে, 15-র সঙ্গে 1 যোগ করলে 4 দ্বারা ভাগ যাবে। আগের ক্ষেত্রে এখানে যেটা ছিল সেটা বিয়োগ করছিলাম, ভাগশেষটা এই 15-র সঙ্গে বিয়োগ করছিলাম, এবার যখন এখানে যোগ করতে বলছে তখন এটা যোগ করতে হচ্ছে। বোঝা গেল? তো এরকম একটা অঙ্ক দেখো স্ক্রিনের উপরে আছে, যে 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? 231 কে কোন সংখ্যা দ্বারা, সরি, 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 15 দ্বারা ভাগ যাবে? 231 থেকে কি বিয়োগ করবো? বিয়োগ করার ক্ষেত্রে
কেমন নিয়ম ছিল? 15 আটে 15, আর 15 আর 8, আর 5 15 75 বিয়োগ করে 6, এখানে 6 ভাগশেষ থাকলো, বিয়োগ করতে বললে কি করতে হবে, 31 থেকে 6টা বাদ দিতে হবে, 231 থেকে 6 বাদ দাও, কত হচ্ছে 225, 225 হলো 15 দ্বারা ভাগ যাবে। এখানে দুটো আনসার বলতে পারে, দেখো সংখ্যাটি কত হবে 225, আর কত বিয়োগ করতে হবে 6 বিয়োগ করতে হবে, কথা বোঝা গেল? যদি বলে সংখ্যাটি কত হবে তাহলে 225, আর যদি বলে যে কত বিয়োগ করতে হবে সবচেয়ে ছোট 6, রাইট আনসার হবে 6। নেক্সট আর একটা কোশ্চেন দেখো স্ক্রিনের উপরে, বলেছে যে 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 476 দ্বারা ভাগ করা যাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম, 1 লিখে 4টা 0, এটা তো। এখানে দেখো আমি এখানে যদি 1ও বাদ দিয়ে দেই, যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে কয় অঙ্কের সংখ্যা হবে? 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, 1 বাদ দিয়ে দেখো 4 অঙ্কের, 4টা 9 হয়ে যাচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তার মানে এখানে বাদ দেওয়া যাবে না, কি করতে হবে, বেশি করতে হবে, এখানে বাদ দেওয়া যাবে না, বেশি করতে হবে। আর বেশি করা মানে যেটা আমি মেথড বুঝিয়েছিলাম, যে যখন যোগ করতে হলো তখন সেটা বেশি বেশি করতে হবে, ছোট দেওয়া যাবে না। এখানে করো 2 দিয়ে যাবে, 6 দিয়ে 12, 7 দিয়ে 14, আর 4 দিয়ে 8, কত হলো 8 4 48, এবার 0 দাও, 1 দিয়ে দিলে 476, 1 দিয়ে আগে দেখো 1 দিয়ে দিলাম 476, 4 4 পরে থাকছে, এবার একটা সংখ্যা হবে এই 10,000 থেকে 4 বিয়োগ করলে, 10,000 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 476 দ্বারা সংখ্যাটা ভাগ যাবে, সেম আগের অঙ্কের মতো 10,000 থেকে 4 বিয়োগ করলে 476 দ্বারা ভাগ যাবে। কিন্তু যদি এখানে আমরা বিয়োগ করি তাহলে তো ছোট হয়ে যাবে, 5 অঙ্কের সংখ্যা তো আমরা পাবো না, তাই এখানে 1 দিয়ে না দিয়ে 2 দিয়ে দাও, 2 দিয়ে দাও, 6 দিয়ে 12, 7 দিয়ে 14, 4 দিয়ে 8, 952। এবার 952 থেকে 480 বিয়োগ করো, কত হবে? 952 থেকে 480 কিন্তু কত হবে 2 2 7, আর এখানে হবে 4 472। তবে এবার বেশি করতে হবে, তবে 10,000-এর থেকে 472 যোগ করতে হবে, 10,000 থেকে 472 যোগ 10,472, রাইট আনসার হবে কত 10,472। যদি এখানে কোশ্চেনে বলতো যে কত যোগ করলে ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে যা 476 দ্বারা বিভাজ্য, কত যোগ করলে, 472 যোগ করলে, বোঝা গেল? আর যদি বলে সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 10,472। আই হোপ তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছ। এরকম আরো কোশ্চেন, আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখো, এটা নতুন টাইপ, একদমই নতুন এবং খুব ছোট, আচ্ছা ধরো আমি বললাম 1 থেকে 20 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য কটি সংখ্যা আছে, কতগুলি সংখ্যা আছে, বলো 1 থেকে 20 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে, 1 থেকে 20 কতগুলি? এটার শর্টকাট হলো একদম 20কে 2 দ্বারা ভাগ করো, 10 দিয়ে 20, তাই না? এই 10ই হবে রাইট আনসার, বোঝা গেল? আচ্ছা
এবার যদি এটা এরকম থাকে যে 10 থেকে 20 পর্যন্ত, 10 থেকে 20 পর্যন্ত দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কত, তখনও ঠিক এইরকমই প্রসেস, কিন্তু আর একটা এক্সট্রা করতে হবে, সেটা হলো যে এই 10-এর নিচে আর একটা করতে হবে। 10-এর নিচে কত হয়? 9। 9-কে 2 দ্বারা করো, 4 2 8, 1, এই 4। তার মানে 1 থেকে 9 অবধি দুই দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 4টা, আর 1 থেকে 20 পর্যন্ত দুই দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 10টা। তো আমাদের এখানে চেয়েছে 10 থেকে 20, তাহলে আগের গুলো বাদ দিতে হবে, 10 থেকে 4 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? বাদ দিলে কত হবে? 6টা। রাইট আনসার কত হবে? 6। বুঝা গেল? এবার দেখো আগেরটা, আগের এই অঙ্কটাই ধরো, এই অঙ্কটাকে যদি আমি এইভাবে লিখি, 1 ও 20-র মধ্যে, দেখো একটু মডিফাই করছি, 1 ও 20-র মধ্যে দুই দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? এই ক্ষেত্রে কিন্তু 1 ও 20-র মধ্যে বলেছে, এরকম তো করবে অবশ্যই, এরকম করলে কটা বেরোলো? 10টা। কিন্তু মজাদার বিষয় হলো 1 থেকে 20-র মধ্যে বলেছে, 20 নয়, 20-র মধ্যে। তবে একটা বাদ দিতে হবে, 1 বাদ দিলে কটা হবে রাইট আনসার? 9টা। বুঝা গেল? যখন মধ্যে বলবে, মধ্যে বলবে, তখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বাদ যাবে, 1 আর 20 বাদ যাবে, মানে 2 থেকে 19 এর পর্যন্ত, 2 থেকে 19 পর্যন্ত যেগুলো আছে সেগুলো। বুঝা গেল? তোমরা যদি সরাসরি মনে করো যে 19-কে ভাগ করে দেবো যেটা হবে সেটা, তা হবে সরাসরি, তুমি যদি মনে করো, তুমি যদি মনে করো যে 19 পর্যন্ত বলেছে, 19-কে 2 দিয়ে ভাগ করলাম, 9 দিয়ে 18, 9 হলো রাইট আনসার। আই হোপ বুঝতে পেরেছো। এবার একটা কোশ্চেন করো, স্ক্রিনের উপরে দেখো। এক থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য কিভাবে করব? এইভাবে, 9 দুগুণ 18, 2 20, 9 দিয়ে 18, আনসার কত হবে? 22। রাইট আনসার কত? 22। ভেরি গুড। আচ্ছা এবার দেখো নেক্সট, নেক্সট বলেছে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? 1000 থেকে 5000-এর মধ্যে, 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কতগুলি? মধ্যে বলেছে, মধ্যে বললে কোন কোন সংখ্যা বাদ যাবে? এই সংখ্যা আর এই সংখ্যা বাদ। তাহলে কোথা থেকে হবে? 1001 থেকে 4999 পর্যন্ত কত 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 দ্বারা ভাগ যাবে? 225 দ্বারা ভাগ যাবে। তো এটাকে 225 দ্বারা ভাগ করো, একই মেথড, 2 দিয়ে দিলে 450, 9 4 99, আবার 2 দিয়ে দাও, 450, কত হবে? 22টি সংখ্যা আছে। কিন্তু এটাতে 1 থেকে 4999 পর্যন্ত 22টি সংখ্যা। তো 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাটাকে বের করো, কটা আছে? 1 থেকে 1000 পর্যন্ত 225 দ্বারা ভাগ করো, একদম 4 দিয়ে দাও, 4 25 100, 4 2 8 9 10, 4 5 20, আচ্ছা একদম 4 দিয়ে দাও, 4 5 20, 4 2 8 9 10, 4 2 8 1 9, কটা আছে? 4টা। কটা আছে এখানে? 4টা। দেখো 1 থেকে 1000 পর্যন্ত 4টা সংখ্যা আছে যা 225 দ্বারা ভাগ যায়, আর এখানে 1 থেকে 4999 পর্যন্ত 22টি সংখ্যা আছে যা 225 দ্বারা ভাগ যায়। তবে এই সংখ্যাটাকে তো বাদ দেবে, কারণ আমাদের চেয়েছে এইটুকুর মধ্যে, কত হবে তাহলে? 22 থেকে 4 বাদ দাও, 18 4 22, 18 হলো রাইট আনসার। বোঝা গেল? আই হোপ তোমরা এটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আর খুবই সোজা, যখন মধ্যে বলবে তখন এটা এই সংখ্যাটা বাদ, তাহলে 1001 থেকে 4999 পর্যন্ত চেয়েছে,
তো 1 থেকে 4,000 999 পর্যন্ত বের করার নিয়ম হলো সরাসরি 4,999 কে ভাগ করে 225 দিয়ে, কত হচ্ছে 22। এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, এখানে কত ভাগশেষ থাকলো না থাকলো এটা ফ্যাক্টর না, কত হচ্ছে এখানে সেটা দেখো 22। তো 22টা সংখ্যা আছে যা 225 দ্বারা ভাগ যায়। এবার দেখো 1 থেকে 1,000-এর মধ্যে কটা সংখ্যা আছে যা 225 দ্বারা ভাগ যায়, ভাগ করলে দেখা গেল 4, 4টা সংখ্যা আছে যা 225 দ্বারা ভাগ যায়। এবার 22 থেকে 4টা বাদ দিতে হবে, 18 হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। এখনো নাম্বার সিস্টেমের 3 থেকে 4টে পাদ বাদ আছে, এরপরে হবে ইউনিট ডিজিট, তারপর ডিজিট সাম, ফ্র্যাকশন, তারপরে নাম্বার সিস্টেমের, টোটাল নাম্বার সিস্টেমের উপরে কিছু কোশ্চেন হবে, তারপরে শেষ। ওকে, ভালো থাকো আর ঘরে থাকো।